আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে একটা অন্যরকম রেসিপি, ভর্তা রেসিপি শেয়ার করব। আর ভর্তাটা আমি বরবটি সিম দিয়ে করব। তো এখানে বরবটি সিম নিয়ে নিয়েছি, আর এদিকে কয়েকটা কাঁচামরিচ নিয়েছি। তো প্রথমে আমি কাঁচামরিচ আর বরবটিগুলো সিদ্ধ করে নিব। বরবটি সিমগুলো আমি পেস্ট করে নিয়েছি, আর এখানে পেস্ট করার সময় আমি বরবটি, কাঁচামরিচ আর রসুন কুচি দিয়ে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর ভর্তাটা আমি শুটকি দিয়ে করব। তো এখানে কিছু চিংড়ি শুটকি নিয়ে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ কুচি আর রসুন কুচি করে নিয়েছি। তো চুলায় কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছি, এখন রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি। ভালো করে তেলে রসুন আর পেঁয়াজগুলো ভেজে নেব। বরবটির এই শুটকি দিয়ে ভর্তাটা অনেক মজা লাগে খেতে। তো এখন আমি শুটকিগুলো দিয়ে দিব, পেঁয়াজের সাথে একসাথে ভাজা হয়ে যাবে। এভাবে ভালো করে নেড়ে চেড়ে শুটকি আর পেঁয়াজগুলো ভেজে নিব। তো পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন বেটে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে দিব। পরিমাণ মতো লবণ, ভর্তাটাতে আর মরিচগুলো দিতে হবে না যেহেতু কাঁচামরিচ দিয়েছি। তো এইভাবে নেড়েছিলাম আমি, ভালো করে টেনে পানিগুলো খুব ভালোভাবে শুকিয়ে নিব। ভর্তাটা পানি টেনে গিয়েছে, আর কড়াই থেকেও এভাবে উঠে আসছে। যখন ভর্তাগুলো এভাবে কড়াই থেকে উঠে আসবে তখনই বুঝে যাবে যে ভর্তাটা কমপ্লিট। তো এখন আমি নিচ্ছি। তো ভর্তাটা কমপ্লিট। আর আমার এই ভর্তা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। এভাবে বরবটি দিয়ে ভর্তাটা চুটকি দিয়ে অনেক ভালো হয়, অবশ্যই ট্রাই করবেন। আজকে আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব। তো এখানে কাঁচা আমগুলো দেখাচ্ছি। এই আমগুলো আমি কীভাবে সংরক্ষণ করে অনেক দিন, প্রায় এক বছরের মতো আমি রেখে খেতে পারবো, ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এইভাবে সিমের বিচি, টমেটো এগুলো সংরক্ষণ করে থাকি, ওই টিপসটাও শেয়ার করব। আমগুলো আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। তো এখন আমের সাথে যে পানিগুলো আছে এগুলো এরকম একটা সফট কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, ইচ্ছে করলে টিস্যু পেপার দিয়েও মুছে যেত। এভাবে সবগুলো আম মুছে নিব। তো এদিকে আমি এই যে আমি টমেটো, সিমের বিচি আর আম আমি কিছু আগে থেকে সংরক্ষণ করেছিলাম, প্রায় দুই মাস আগে এই আমগুলো আমি সংরক্ষণ করেছি। এভাবে ভালো করে মুছে আমি ডিপ ফ্রিজে এরকম একটা পলিথিন মুড়িয়ে প্রায় দুই মাস আগে ফ্রিজে করেছি। আর এটা যে শব্দ শুনে হয়তো বুঝতে পারছেন, এভাবে আম সংরক্ষণ করলে প্রায় এক বছরের মতো কিছু হবে না। এরকম সংরক্ষণ করে যে কোনো সময় আম দিয়ে আমের ডাল, আচার বা মাছের টক রান্না করে খাওয়া যায়। আর এদিকে আমি সিমের বিচি প্রায় তিন মাস আগে সংরক্ষণ করেছি। এই যে বীজের কালারটাও চেঞ্জ হয় নাই, যেমনটা ছিল এই যে নর্মালি আছে। এরকম করে বীজি প্রায় অনেক দিন সংরক্ষণ করা যায়। তো প্রথমে বীজিগুলো আমি ছুলে ভালো করে একটা পেপার বিছিয়ে ভালো করে পানিগুলো টানিয়ে নিয়েছি। এরপরে আমি এভাবে পলিথিনে করে ফ্রিজে সংরক্ষণ করেছি। আমার এই যে টমেটোগুলো শব্দ শুনলে হয়তো বুঝতে পারছেন, এগুলো এরকম শক্ত হয়ে গিয়েছে। আর এগুলো এখন এই টমেটোগুলো প্রায় এক বছরের মতো সংরক্ষণ করা যাবে। কালারটাও দেখুন একদম ন্যাচারাল কালারই আছে। তো এভাবেই যদি সংরক্ষণ করি প্রায় অনেক দিন খাওয়া যায়। তো আমি এগুলো পলিথিনে সংরক্ষণ করেছি, কারণ ফ্রিজে বক্স করে রাখলে অনেক সময় জায়গা বেশি লাগে, তো এই জন্য আমি পলিথিনে করে রেখেছি। আর রাখার সময় অবশ্যই এভাবে হাত দিয়ে বাতাস সব বের করে তারপরে বেঁধে রাখতে হবে। আমার এই টিপসটা আপনারাও ফলো করলে আশা করছি অনেক উপকৃত হবেন। এভাবে এই যে সিমের বিচে কালারটাও চেঞ্জ হয়নি, আর এগুলো ঝরঝরে থাকে।
আর এই টুকরো করা আমগুলো আমি ভালো করে মুছে একটা পলি ব্যাগে বাতাস বের করে ভালো করে বেঁধে ডিপে রেখে দেব। এভাবে আমগুলো অনেক দিন সংরক্ষণ করা যায় এবং টেস্টও চেঞ্জ হয় না, কালারটাও চেঞ্জ হয় না। ডালের সাথে বা যে কোনো আচার বা মাছের টক রান্না করে এই আম খেতে অনেক ভালো লাগে। যখন আমের সিজন থাকে না তখন আমরাও আম এভাবে সংরক্ষণ করে খেতে পারি। আজকে দুপুরে রান্নাটা কী হবে আমি একটু শেয়ার করছি আপনাদের সাথে। এখানে আমি রূপচাঁদা মাছ ভালো করে এই যে লাল করে ভেজে নিয়েছি, আজকে দুপুরে রূপচাঁদা মাছ রান্না করা হবে। আর মাছের সাথে টমেটো আলু দেওয়া হবে, তো এখানে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। তো এখন বিকালের নাস্তা তৈরি করছি, এটা হচ্ছে বাঁধাকপির পাকোড়া। তো ছোট ছোট এভাবে পাকোড়া স্টাইলে ভেজে নিচ্ছি। আর বাঁধাকপি পাকোড়া বানানোর জন্য আমি মাখাটি, বাঁধাকপি কুচি, চালের গুঁড়ো, ময়দা, লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। কোনো পানি ইউজ করিনি, লবণ দিয়ে আগে বাঁধাকপিটা ভালো করে চটকে নিয়েছি। তো এভাবে এখন আমি পাকোড়া বানাচ্ছি। এভাবে পাকোড়া খুব ভালো লাগে খেতে। কম আছে পাকোড়াগুলো ভাজছি, তাহলে খেতে মচমচে লাগবে। তো লাল করে পাকোড়াগুলো ভেজে নিলাম। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই এভাবে বাঁধাকপির পাকোড়া তৈরি করাবেন, অনেক ভালো লাগবে খেতে, অনেক ক্রিস্পি হয়, ভালো লাগে। আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন, সেফে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।